টোটাল দায় দায়িত্বই কিন্তু আমার দর্শকদের, তাদের সাপোর্ট, তাদের চাওয়া পাওয়া ঘিরে কিন্তু আমার এই যে কথা আজকে বলছি। আল্লু অর্জুনের পুষ্পার স্টাইলে ভক্তদের দারুণ প্রশংসা করলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। অবশেষে জানা গেল কেন এই অভিনেত্রী গিয়েছিলেন চট্টগ্রামে। চট্টগ্রামের বাংলাদেশ টেলিভিশন সেন্টারে গিয়েছিলেন একটি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে অতিথি হিসেবে। অপু বিশ্বাসের এই অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ইমতুর রাতিশ। এই অনুষ্ঠানে অপু বিশ্বাস কথা বলেছেন তার আপকামিং সিনেমা নিয়ে, কথা বলেছেন তার পারিবারিক বিষয়ে। যখন সঞ্চালক ইমতুরাতে সে জিজ্ঞেস করলেন জয় এখন কোথায় রয়েছে, তখন অপু বিশ্বাস নির্দ্বিধায় জানিয়ে দিলেন জয় তার বাবার বাসায় রয়েছেন। অর্থাৎ অপু বিশ্বাস যদি কোনো অনুষ্ঠানে কোনো জায়গায় যায় তাহলে অবশ্যই জয় তার বাবার বাসায় থাকে, অর্থাৎ তার দাদা দাদির সাথে থাকে। ভিউয়ার্স, প্রিয় অভিনেত্রীর এই টক শো আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে লিখে জানান।